নমস্কার। স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই অত্যন্ত সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলে আমি আলোচনা করব যুগপুরুষ স্বামী বিবেকানন্দ রচিত কিছু বাণী নিয়ে। স্বামী বিবেকানন্দের বাণী বলার জন্য বেশ কিছু অনুরোধ আমার কাছে এসেছে, তাই আজকের পর্বে স্বামী বিবেকানন্দের কিছু বাণী এবং সেই বাণী সংক্রান্ত আলোচনাই হবে আমাদের আলোচ্য বিষয়। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত পর্বটি দেখতে থাকুন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে আপনাকে অত্যন্তভাবে স্বাগত এবং আপনি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের অল অপশানটি ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেটি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং ভিডিওটি থেকে আপনি সম্পূর্ণভাবে লাভবান হতে পারেন। আসুন শুরু করা যাক আজকের পর্ব। স্বামী বিবেকানন্দ বলছেন, আত্ম উপলব্ধির জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন। যে মানুষের অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য, সেই মানুষের কখনো আত্ম উপলব্ধি সম্ভব নয়। এই বাণীটিকে আমরা একটু আলোচনা করে দেখব আজকে। স্বামী বিবেকানন্দ কি বলছেন, যদি সত্যি আত্ম উপলব্ধি দরকার হয় তাহলে নিজের অন্তরকে জানতে হবে। নিজের অন্তরকে জানা কীরূপে জানা? নিজের সমস্ত প্রবৃত্তিগুলিকে জানা, নিজের সমস্ত সংস্কারগুলিকে জানা। জীবনে প্রতি পদে পদে আপনি যে কাজ করছেন, যে ধরনের বিষয়ে নিজেকে নিযুক্ত করছেন, সেই প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। হ্যাঁ বন্ধুরা, সচেতনতাই সেই পথ যার দ্বারা আপনি নিজের অন্তরকে জানতে পারবেন। আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ করে থাকি যেগুলো হয়তো বিচার বিবেচনা করে দেখলে কখনোই আমরা সঠিক হিসেবে সম্মতি দিতাম না, কিন্তু আমরা কাজ সম্পর্কে সচেতনতা প্রয়োগ করি না, তার ফলে সেই কাজগুলি আমরা করেই ফেলি এবং আমাদের দ্বারা হয়তো অনুচিত অনেক কাজই হয়ে যায়। তার ফলে আমরা জ্ঞান অর্জন থেকে অনেক দূরে চলে যাই। আর প্রকৃত জ্ঞান, স্বামী বিবেকানন্দই বলেছেন, নিহিত রয়েছে আমাদের অন্তরে। তাই নিজের অন্তরকে জানা একান্তভাবে প্রয়োজন। আর নিজের অন্তরকে জানতে হলে সবথেকে বেশি যা দরকার তা হলো সচেতনতা। দৈনন্দিন জীবনে বা যে কোনো ক্ষেত্রে যা কাজে আমরা নিজেদেরকে নিযুক্ত করছি, সেখানে আমরা ধীরে ধীরে সচেতনতার অভ্যেস গড়ে তুলতে পারি। প্রত্যেকটি কাজকে আমরা বিবেচনা করে দেখতে পারি, সেটি ক্ষুদ্র থেকে অনেক ক্ষুদ্র কাজও যদি হয়, তবুও তাকে আমরা বিবেচনা করে যদি দেখতে পারি তাকে আদৌ সঠিক, তাকে আদৌ কোনো রকম গুরুত্ব রাখে সার্বিক ক্ষেত্রে, আমাদের আত্ম উন্নয়নের ক্ষেত্রে, যদি বিচার বিবেচনা করে নেতিবাচক উত্তর পাই, তাহলে অবশ্যই সেই কাজকে আমাদের বর্জন করা প্রয়োজন। আর যদি ইতিবাচক উত্তর পাই, তাহলে সেই কাজকে আরও বেশি করে অভ্যাসের দ্বারা পরিণতভাবে করা প্রয়োজন। ঠিক এই বিষয়টাই ব্যাখ্যা করেছেন স্বামী বিবেকানন্দ তার এই বাণীটির মধ্যে দিয়ে। আত্ম উপলব্ধির জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন। যে মানুষ অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য, কখনোই আত্ম উপলব্ধির পথে যেতে দেয় না। সুতরাং বন্ধুরা, যদি আত্ম উপলব্ধি করতে চান, তাহলে জীবনে সচেতনতা প্রয়োগ করা শুরু করুন। আরও একটি বাণী আমি আপনাদেরকে শোনাবো আজকে। স্বামী বিবেকানন্দ বলছেন, কোথাও কিছু শুনেছ বলেই তার ওপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক। যতক্ষণ না নিজের চোখে ও নিজের বুঝছ, ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না। এই বাণীটি যদি আমরা আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে বন্ধুরা একটু ভেবে দেখবেন জীবন কতটা সুন্দর হয়ে উঠতে পারে। সত্যিই তো, আমরা অনেক কথাই লোকের মুখে শুনে বিশ্বাস করে নিই এবং সেই বিশ্বাসের দ্বারা চালিত হয়ে না জানি কত রকমের সিদ্ধান্ত নিয়ে নিই। সেই সিদ্ধান্ত কিন্তু অধিকাংশ সময়ই ভুল হয়, কারণ লোকের মুখে শুনে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি আমরা। স্বামী বিবেকানন্দ বলছেন, যা আপনি দেখছেন, যা আপনি বুঝছেন, যা আপনি উপলব্ধি করছেন, শুধুমাত্র তার ওপরেই ভরসা করুন। তার বাইরে কোনো কিছুকে বিশ্বাস করার প্রয়োজন কোথায়? এই প্রসঙ্গে বলি, স্বামী বিবেকানন্দ একবার তার গুরু
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি ঈশ্বর দেখেছেন, আপনি ভগবান দর্শন করেছেন? এর উত্তরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন জানেন? উনি বলেছিলেন, হ্যাঁ, আমি ভগবানকে দেখেছি। এই তোকে যেমন দেখছি, তার থেকে আরেকটু স্পষ্টভাবে আমি ভগবানকে দেখেছি। এরপরে সাধন পথে চলতে চলতে স্বামী বিবেকানন্দের মনের অবিশ্বাস ঠাকুর মুছে দিয়েছিলেন তার চাক্ষুষ দর্শন ঘটিয়ে, অর্থাৎ তারও ঈশ্বর দর্শন হয়েছিল। স্বামী বিবেকানন্দ জীবনের প্রত্যেকটি পর্বে এই বাণীটিকে প্রয়োগ করেছেন, অর্থাৎ তিনি যা নিজের চোখে দেখেছেন, যা তিনি নিজে উপলব্ধি করেছেন, যা তিনি নিজে বুঝতে পেরেছেন, কেবলমাত্র তার ওপরেই তিনি সম্পূর্ণভাবে জনসমক্ষের আলোচনায় তিনি কোনোদিনই ভেসে যেতেন না। এই ছিল আজকে স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফের স্বামী বিবেকানন্দের বাণী সংক্রান্ত একটি পর্ব। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও, অবশ্যই মন্তব্য করে জানাবেন। আরও কী জাতীয় ভিডিও আপনারা চাইছেন তাও মন্তব্য করে জানাবেন। স্পিরিচুয়ালিজম অ্যান্ড লাইফ নিয়মিতভাবে দেবদেবীর মাহাত্ম্য, বিভিন্ন উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করে থাকে এবং সেই সংক্রান্ত ভিডিওই আপলোড করে থাকে। তাই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি লাইক করুন, পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। দেখা হবে আবারও আগামী পর্বে।